সকাল থেকে হঠাৎ করেই গ্যাস নেই সার্ভার থেকে হাজারীবাগ পর্যন্ত ঢাকার পশ্চিম অংশে। সরবরাহ বন্ধের পর এক নোটিশে তিতাস কর্তৃপক্ষ জানায় ২৪ ঘন্টা গ্যাস থাকবে না। কোনো প্রস্তুতি না নিতে পারায় চরম দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। বাড়িতে রান্নার আয়োজন না থাকায় রেস্তোরাঁগুলোতে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। ছুটির দিনের সকালে চুলায় রান্না চাপাতে গিয়ে আগুনের দেখা পেলেন না রাজধানীর আদাবরের এই বাসিন্দা। কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাস সরবরাহ। আদাবরের মতো রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকায়ও একই চিত্র, যার কারণে চরম বিপাকে পড়েন রাজধানীবাসী। এমনকি খাবারের সন্ধানে হোটেল রেস্টুরেন্টে গিয়েও পোহাতে হচ্ছে ভোগান্তি। এই রাতে কারোরই বাসায় গ্যাস নেই, প্লাস হচ্ছে আমাদের কারেন্টও নেই। আমরা যে রাইস কুকার বা অন্য কিছু ইউজ করব সেটাও পাচ্ছি না। সকালবেলা নাস্তা বানাতে গেলে একদম ছয়টা পাঁচটা এরকম টাইমে বানাতে হয়, আর দুইটার পরে আসার পরে তো পরে গিয়ে দুপুরের রান্না হয়। রাত ১০টা থেকে তো গ্যাস নেই, একেবারেই জ্বলছে না, রান্না বান্না সবই বন্ধ, বাচ্চারও খাবার আজকে বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। শনিবার তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর কল্যাণপুর, আজিমপুর, হাজারীবাগ, মিরপুর, গাবতলি সহ আশপাশের এলাকায় চলছে রক্ষণাবেক্ষণ কাজ, যার কারণে রোববার সকাল পর্যন্ত এসব এলাকায় বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ। গ্যাস নাই, আমরা কোনো পাকশাক কোনো কিছু করতে পারতেছি না, আমরা খুব দুর্ভোগ পাইতেছি, এটা থেকে আমরা মুক্তি চাই। প্রায় এরকম থাকে, গ্যাস থাকে না, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভোর থেকেই গ্যাস নাই, এই জন্য সকাল থেকেই মানে কিনেই খাচ্ছি সবাই। বাইরে থেকে লাকড়ি কিনে এনে বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতে হয়, এতে আমাদের খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে তিতাস বলছে জিটিসিএল এর জরুরি মেরামত কাজের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে বন্ধ করা হয়েছে গ্যাস সরবরাহ, ২৪ ঘন্টায় স্বাভাবিক হবে পরিস্থিতি। জিটিসিএল এর একটা জরুরি মেরামত কাজ করতেছে পাইপলাইনে, কি নোটিশ করার সময় এবং সুযোগ হয়নি আর কি। আমাদের একটা ওই যে ভালভের একটা গ্যাসকেট লিকেজ ধরা পড়ে, আমরা জরুরি ভিত্তিতে এই যে মানে গ্যাসকেট চেঞ্জ করতেছি, এগুলো আবার ইমিডিয়েটলি করতে হয়, না হলে আবার ওই যে লিকেজটা বেড়ে যায় আর কি। রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলীর রিং রোড ও আদাবর এলাকায় এমনিতেই গ্যাসের সংকট থাকে বছরের অধিকাংশ সময়। বিশেষ করে মোহাম্মদপুরের বছিলা, মিরপুরের পাইকপাড়ায় অধিকাংশ বাসাবাড়িতেই সিলিন্ডার ব্যবহার করতে হয় এখানকার বাসিন্দাদের। আবার কোনো কোনো এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস থাকে না, আর গ্যাসের দেখা মিললেও প্রভাব থাকে কম। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সংকটের খবর জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুরের নূরজাহান রোডে আছেন সহকর্মী পিঙ্কি আক্তার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিঙ্কি, আচ্ছা, যেমনটি বলছিলেন আপনি, আমি যদি আজকে এই মোহাম্মদপুরের এই দৃশ্যটা দেখাই আপনাদেরকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আজকে এখানে গ্যাস সংকটের কি পরিস্থিতি। সকাল থেকেই কিন্তু যে নূরজাহানের এই মহল্লার এই রেস্টুরেন্টে মানে হোটেলটি, খাবার হোটেলটি, সেখানে কিন্তু তারা আসলে রান্না করে শেষ করতে পারছেন, এবং সকাল থেকেই মহল্লার লোকজন এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে। পাশে কিন্তু একটি মাদ্রাসা আছে, সেখানে কিন্তু এখনও রান্না বান্না হয়নি, শুধুমাত্র গ্যাস সংকটের জন্য। এবং অনেকেই কিন্তু এই এলাকার অনেকেরই অভিযোগ যে তারা গ্যাস সংকটের জন্য সকাল থেকে না খেয়ে আছে। গ্যাস সংকটের সমস্যা শুধুমাত্র আজকের জন্য না, মানে আজকে গ্যাসের লাইন ঠিক করছে এই কারণে না, গ্যাস সংকটের সমস্যা কিন্তু এখানে দীর্ঘদিনের। তারা যেটি আমাকে বললেন যে তাদের এলাকায় আসলে সকাল ৬টায় গ্যাস সাথে মানে গ্যাস থাকে, ৫টা থেকে ৬টা আবার গ্যাস চলে যায়, তারপর আবার ২টার পর থেকে গ্যাস আসে, এরকমই কিন্তু তাদের এলাকায় হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই মোহাম্মদপুরের এই এলাকাতেই নয়, আজকে গ্যাস সংকটের সমস্যা ধানমন্ডি এবং মিরপুর এলাকাতেও রয়েছে। এবং এখানে যে ভিড়টি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু তারা খাবার নিচ্ছে, কেউ টিফিন বাটিতে করে নিচ্ছে, কেউ এভাবে নিচ্ছে, এবং সকাল থেকে এই যে হোটেল মালিক আছে তারা কিন্তু দফায় দফায় রান্না করছে। শুধু এই হোটেলেই নয়, আমি রাজধানীর আরও বেশ কয়েকটি হোটেলে ঘুরেছি, মানে যেখানে গ্যাস সংকট রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে গ্যাস সংকটের কারণে মানুষের খাবারের সমস্যা হচ্ছে, এবং একই সাথে গ্যাস সংকটের সাথে কিন্তু কারেন্টেরও সমস্যা আছে, পানি সংকটেরও সমস্যা আছে, যে কারণে কিন্তু এখানে প্রচণ্ড দুর্ভোগ। এবং আমি আপনাকে যেটি দেখাচ্ছি যে এখন যে মানে খাবার কিন্তু রান্না এখনও চলছে, এটা কতক্ষণ অবধি চলবে আমরা জানি না। এবং মহল্লাবাসীদের প্রশ্ন যে আসলে কখন মানে এই গ্যাসের দুর্ভোগ তারা কাটিয়ে উঠতে পারবে, তারা কিন্তু কর্তৃপক্ষকেও জানিয়েছেন, বারবার কিন্তু কর্তৃপক্ষকেও জানিয়েছেন, কিন্তু এতে তারা কোনো ফলপ্রসূ কিছু পায়নি, আনসার পায়নি। এবং তারা এই দুর্ভোগ যে আজকের গ্যাস সংকটের, মূলত গ্যাস সংকট থেকে তারা আসলে মুক্তি চাচ্ছে। এই ছিল।
মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে রাজধানীবাসী যে গ্যাস সংকটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন সে খবর জানাতে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী পিঙ্কি আক্তার।